ইতিহাস হল ভারতীয় জওয়ানের আত্মবলিদানের স্মারক। রাষ্ট্রীয় যুদ্ধ স্মারকত বিলীন হল অমর জওয়ান জ্যোতি শিখা। শুকুরবার একত্রিত হল অমর জওয়ান জ্যোতি শিখা আর রাষ্ট্রীয় যুদ্ধ স্মারকর শিখা। ১৯৭১ ভারত পাকিস্তানের যুদ্ধত শহীদ জওয়ানের স্মৃতিত ইন্ডিয়া গেটত চলি আছিল অমর জওয়ান জ্যোতি শিখা। ১৯৭২ ইন্ডিয়া গেটত প্রতিষ্ঠা করা হয়েছিল অমর জওয়ান জ্যোতি শিখা। ৫০ বছরে চলি থাকা এই শিখা শুকুরবারে বিলীন হল রাষ্ট্রীয় যুদ্ধ স্মারকর শিখার হইতে। গণরাজ্য দিবসের প্রাক্ষণত গ্রহণ করা এই সিদ্ধান্তর বিরুদ্ধে সরব হয়েছে দেশের বিরোধী শিবির। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টর নামত দেশের রাজধানীক মোদীকরণ করার অভিযোগ বিরোধীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পরা তৃণমূল সাংসদ শশী থারুরলৈ টুইটারত সরকারক আক্রমণে প্রতিক্রিয়ার জোয়ার। বিরোধীর এনে সমালোচনার বিপরীতে শিখা একত্রীকরণের সপক্ষে প্রাক্তন উপসেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল জেবিএস যাদব। হমারে দেশ কে অন্দর তো এক রিওয়াজ বন গিয়া হ্যায়, এক প্রথা বন গই হ্যায় কি জো ভি গভর্নমেন্ট কাম সহি কাম করনে কি কোশিশ করতি হ্যায় উসকো এক তরহ সে পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়া জাতা হ্যায়। और मैं समझता हूं कि ये बिल्कुल अनुचित है, इसमें कोई पॉलिटिक्स नहीं आनी चाहिए। केंद्र सिद्धांत आदरणीय प्रातन उपसेनाध्यक्ष, ये उचित होगा कि वॉर मेमोरियल के अंदर ही ये अमर ज्योति को मिला दिया जाए और एक ही हमारा नेशनल वॉर मेमोरियल होना चाहिए जिसके अंदर 1947 से लेकर और आज तक जितने भी हमारे जो जवान हैं वो वीरगति को प्राप्त हुए हैं उनके लिए एक उचित सम्मान होगा। विरोधी खबानी प्रत्युत्तर सरकार 7 दशक धरी राष्ट्रीय युद्ध स्मारक निर्माण करिबन द्वारा सकले एतिया हरक तेने नेताय शहीदर स्थायी और उचित श्रद्धांजलि व्यवस्था लई समालोचना करातो देशर बाबे विड़म्बना। उल्लेख्य जे 2019 চনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উদ্বোধন করা রাষ্ট্রীয় যুদ্ধ স্মারকত আছে 1971 পূর্বর পর গালোয়ানত শহীদ জওয়ানের নাম। 170 কোটি টাকা ব্যয়ে 40 একর ভূমিত নির্মাণ করা হয়েছে যুদ্ধ স্মারক। 15.5 মিটার উচ্চ স্মৃতিস্তম্ভর উপরত আছে অমর চক্র, ত্যাগ চক্র, রক্ষা চক্র। গ্রেনাইটর উপরত স্বর্ণ আখরে লিখা আছে 25,942 গৰাকী শহীদর নাম। এই যুদ্ধ স্মারকত জ্বলি থাকা শিখার সঙ্গে বিলীন করা হল ইন্ডিয়া গেটর অমর জওয়ান জ্যোতি শিখাও। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।